আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো অ্যান্ড্রয়েডের SQLite ডাটাবেজের এটা আমাদের দ্বিতীয় লেকচার ভিডিও। প্রথম লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে SQLite ডাটাবেজে ডাটা সেভ করতে হয়। এই লেকচার ভিডিওতে আমরা দেখব কিভাবে ডাটা পুল করতে হয়, অর্থাৎ রিট্রিভ করতে হয়, অর্থাৎ তুলে আনতে হয়। তো প্রথম লেকচার ভিডিও যারা দেখেননি তাদের জন্য আমি কোড ডিসক্রিপশনে দিয়ে দেবো, পাশাপাশি প্রথম ভিডিওর লিঙ্কটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেই সাথে সাথে আমি বর্ণনা করবো এই লেকচার ভিডিওতে আমি আসলে কি করেছি। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে ডিজাইন ফাইলে এডিট টেক্সট নিয়েছি, আইডি এবং নেম, একটা সেভ বাটন নিয়েছি। তার সাথে সাথে এখান থেকে মেইন অ্যাক্টিভিটিতে আমি আইডি ফাইন করে নিয়েছি, লিসেনার অ্যাড করেছি বাটনের সাথে। তারপরে আমি টেক্সট থেকে তুলে নিয়েছি আইডি টেক্সট, তুলে নিয়েছি আইডি নেম। তারপরে SQLite হেল্পার ক্লাসের সহযোগিতা নিয়েছি, এই যে SQLite হেল্পার একটা ক্লাস করে নিয়েছি। সেই সাথে সাথে এক্সটেন্ড করতে হবে আমাদের SQLite ওপেন হেল্পার আর আইডি আর নেম নামে আমি একটা কলাম নিয়েছি, আর ডাটাবেজের নেম দিয়েছি, টেবিলের নেম দিয়েছি। এখান থেকে অন ক্রিয়েটের মাধ্যমে আমরা টেবিলটাকে ক্রিয়েট করে নিয়েছি। আপগ্রেডে আমরা টেবিলটাকে ড্রপ করব যদি টেবিল থাকে, পাশাপাশি আমরা আবার ক্রিয়েট করব। তারপরে অ্যাড ডাটা অন টেবিল গেট রাইটেবল করব, আমরা ডাটা রাইট করব তাই গেট রাইটেবল। তারপর কন্টেন্ট ভ্যালুস এর মাধ্যমে আমরা পুট করব, এখানে এই আইডির মাধ্যমে পুট করব রেজাল্ট। এখানে আমরা ইনসার্টের মাধ্যমে টেবিলে আমরা ডাটাটা রাখছি, টেবিল নেম নাল এবং কন্টেন্ট ভ্যালুস পাস করে দিলাম, রিটার্ন করলাম রেজাল্ট। এখান থেকে যদি আমি কন্ট্রোল চেপে অ্যাড ডাটা অন টেবিলে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো আমাদের এই যে যেটা রিটার্ন করেছি সেটা আমরা মাই রেজাল্টের মধ্যে রেখেছি। যদি -1 হয় তাহলে আমাদের নট সাকসেসফুল। এখন -1 হলে কেন নট সাকসেসফুল সেটা দেখার জন্য আমাদের SQLite হেল্পারে যেতে হবে এবং ইনসার্টে ক্লিক করতে হবে কন্ট্রোল চেপে ধরে। ওকে ক্লিক করেছি, এখানে দেখতে পাচ্ছেন এই যে যদি এক্সেপশন হয় তাহলে -1 রিটার্ন করবে, তাই আমরা -1 হইলে নট সাকসেসফুল, আর যদি -1 না হয় অন্য কিছু হয় তাহলে অ্যাড সাকসেসফুল। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডাটা পুল করব। পুল করার জন্য আমি এখানে সেভের পাশে আর একটা বাটন নিয়ে নিচ্ছি, যে বাটনের নাম দেব আমি লোড ডাটা বা ভিউ ডাটা। ওকে, তো ভিউ নাম দিব আমি ডিজাইনটা করে নিচ্ছি, কোড ডিসক্রিপশনে দিয়ে দেব। এই যে আমাদের ডিজাইন কমপ্লিট হয়েছে, আমি এখানে বাটন তৈরি করেছি, বাটনের নাম দিয়েছি জাস্ট ভিউ। এবার আমরা মেইন অ্যাক্টিভিটিতে চলে আসছি, বাটনটাকে ফাইন্ড করে নিই, আমি নাম দিই ভিউ। এবার আমরা ভিউ বাটনের আইডিটা ফাইন্ড করে নেব, এই যে নিচের দিকে যে ভিউ বাটনের আইডি ফাইন্ড করে নিয়েছি। এবার আমরা ভিউ বাটনের সাথে লিসেনার অ্যাড করব, ভিউ বাটন আইডি ডট সেট অন ক্লিক লিসেনার। ওকে, নিউ অন ক্লিক লিসেনার। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ডাটাগুলোকে তুলে নিয়ে এসে আমাদের এইখানে নিচের দিকে একটা লিস্ট ভিউ নিব, সেই লিস্ট ভিউয়ে শো করব ডাটাগুলো। তো তার জন্য আমি এখানে নিচের দিকে একটা লিস্ট ভিউ নিয়ে নিই। আপনাদের বোঝানোর জন্য ভিডিওটা একটু লম্বা হতে পারে, আমি যথাসম্ভব চেষ্টা করব খুব সহজে এবং সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিতে বিষয়গুলো। তো এই যে আমাদের লিস্ট ভিউ এখানে চলে এসেছে, আমি এইটাকে কনস্ট্যান্ট করে নিচ্ছি বাটনের সাথে। এখানে নিচের দিকে আমি মার্জিন দিয়ে দিই এবং বাকিগুলো এই দুই পাশে মার্জিন দিয়ে দিই, কনস্ট্যান্ট করে নিই, সরি 0dp 0dp 0dp। ওকে, লিস্ট ভিউর একটা আইডি দিয়ে নিই, লিস্ট ভিউ আইডি। ওকে, এখান থেকে আমি ম্যাস কনস্ট্রেইন করে দিব, আর কোনো কাজ নেই আমাদের এখানে। তো ম্যাস কনস্ট্রেইন করে দিয়েছি, নিচের দিকে আমাদের কনস্ট্রেইন করতে হবে, অবশ্যই নিচের দিকে কনস্ট্রেইন করা লাগবে। এই যে নিচে, সরি এটাকে টেনে ধরে দিয়ে দিলাম নিচের দিকে। ওকে, তো আমাদের লিস্ট ভিউ কমপ্লিট। এবার আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটিতে চলে যাবো, সাথে সাথে লিস্ট ভিউটাকেও ফাইন্ড করে নেব, কেননা পরবর্তীতে আমাদের লিস্ট ভিউ এর কাজ আছে। লিস্ট ভিউ নিচের দিকে লিস্ট ভিউ এর আইডিটাকে ফাইন্ড করে নেব। তো লিস্ট ভিউ আমি যেভাবে করেছি, এই লিস্ট ভিউ নিয়ে আমার একটা ভিডিও টিউটোরিয়াল আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব অবশ্যই। তাহলে আপনারা খুব সুন্দর করে এই লিস্ট ভিউটা বুঝতে পারবেন, কারণ এটা একটু জটিল হতে চলেছে, আর শুধু লিস্ট ভিউটা অনেক সহজ ছিল, অবশ্যই এটাও সহজ। আমি চলে যাব এখানে SQLite ডাটা হেল্পারে, ঠিক এরকম করে আর একটা আমরা মেথড ক্রিয়েট করে নিব যেটা দিয়ে আমরা ডাটা পুল করব। তো আমরা ভিউ ডাটা অন টেবিল নামে একটা মেথড এই যে করেছি আমরা, ভয়েড ভিউ ডাটা অন টেবিল। এর মধ্যে এবার আমরা যেহেতু রিড করব, এবার আর রাইট করব না, আমরা রাইট করেছিলাম, এবার আমরা রিড করব। এই লাইনটাকে আমি কপি করে নিয়ে আসি, জাস্ট উপরে ওইটুকু শুধু চেঞ্জ করে দিব। এখান থেকে গেট রাইটেবল না, গেট রিডেবল হবে। এবার আমরা যেটা করব সেটা এটা হচ্ছে SQLite ডাটাবেজে আমরা একটা কোয়েরি চালাবো, নাম দিব তার র কোয়েরি। র কোয়েরির মধ্যে আমরা চালাবো হচ্ছে সিলেক্ট, ওকে ডাবল কোটেশন অবশ্যই, সিলেক্ট সব কিছু ফ্রম টেবিল নেম, ওকে তার মধ্যে আমরা নাল পাস করে দেব। এখন এই যে র কোয়েরিটা কন্ট্রোল চেপে ধরে যদি র কোয়েরির উপর ক্লিক করি তাহলে র কোয়েরিটা আমাদের পাস করে কারসর টাইপের একটা ভ্যালু, তো অবশ্যই আমরা এটাকে কারসরের মধ্যে রাখবো। সিকিউআর কারসর, তার নাম দিলাম আমি কারসর, ওকে। তো এখন যেহেতু কারসর টাইপের আমাদের ভ্যালু রিটার্ন করবে তাই আমরা অবশ্যই এই যে ভয়েডটাকে চেঞ্জ করে আমরা কারসর করে দেব, কেননা কারসর টাইপের মেথডই একমাত্র কারসর টাইপের ভ্যালু পাস করবে। তো আমাদের SQLite ফাইল হেল্পার ক্লাসের কাজ শেষ। এবার আমরা মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব। মেইন অ্যাক্টিভিটিতে যাওয়ার পরে এই যে ভিউ আইডিতে ফিরে যাব, আমাদের যেটা পাঠিয়েছি ওখান থেকে, অর্থাৎ আমরা এই যে SQLite হেল্পার থেকে আমরা যেটা পাঠিয়েছি রকেটের মাধ্যমে সেটা আমাদের এখান থেকে রিসিভ করতে হবে। তো রিসিভ করার জন্য আমরা আগে তৈরি করে নিই SQLite ডট ভিউ ডাটা অন টেবিল, ওকে এইটা আমরা কারসর দিয়ে রিসিভ করব। সিইউআর কারসর আর ইএস নামে আমি রিসিভ করলাম ডাটাটাকে। এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সবগুলো ভ্যালু, সবগুলো ডাটা আমাদের এই রেসের মধ্যে চলে এসেছে। এখন এই রেসের মধ্যে থেকে আমাদেরকে আলাদা আলাদা করে আইডি এবং নেম খুঁজে খুঁজে বের করতে হবে। এখন আমরা একটা ইফ চালাবো, ইফ আর ইএস ডট মুভ টু ফার্স্ট হবে প্রথমে, মুভ টু ফার্স্ট। যদি আমাদের রেসে কিছু না থাকে অর্থাৎ মুভ টু ফার্স্টে থাকে তাহলে একটা কাজ হবে, যদি কারসর মুভ টু ফার্স্টে থাকে তাহলে কি হবে, দুইটা কাজ হবে। টু করো, কি কাজ করবে সেটা আমরা পরে বলি, আগে হোয়াইল বলে দিই কতক্ষণ করবে, যতক্ষণ রেস ডট মুভ টু নেক্সট পরবর্তী কলামে যেতে থাকবে, অর্থাৎ পরবর্তী আইডি কলাম যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত একটা কাজ হইতেই থাকবে। তখন কি কাজ হইতে থাকবে সেটা আমরা এখানে বলে দিব। তো কাজ হইতে থাকবে হলো আমাদের লিস্ট ভিউ ডাটা সেভ হইতে থাকবে, লিস্ট ভিউ ডাটা সেভ হইতে থাকবে। তো তার জন্য আমরা লিস্ট ভিউটা আগে ক্রিয়েট করে নিই, লিস্ট ভিউ এর সব কাজ কিছু কমপ্লিট করে নিই। তো লিস্ট ভিউ এর জন্য আমাদেরকে কি করতে হবে সেটা আমি লিস্ট ভিউ এর লিসেনারে বলে দিয়েছি, লিস্ট ভিউ এর টপিকে বলে দিয়েছি। সেটা হচ্ছে আমাদের একটা অ্যাডাপ্টার ক্লাস তৈরি করতে হবে, সেই সাথে সাথে একটা বেস অ্যাডাপ্টার কে এক্সটেন্ড করার জন্য আরেকটা ক্লাস ক্রিয়েট করতে হবে, অর্থাৎ মডেল ক্লাস একটা আর একটা অ্যাডাপ্টার ক্লাস। তো চলুন অ্যাডাপ্টার এবং মডেল ক্লাস ক্রিয়েট করে নিই। আমি দেখিয়েছিলাম আমরা যে বেস অ্যাডাপ্টার ক্লাস করেছিলাম সেটা আমরা নতুন একটা জাভা ফাইল ক্রিয়েট করেছিলাম, কিন্তু আমি চাচ্ছি এই জাভা ফাইলটা আমরা এই যে মেইন অ্যাক্টিভিটির ভেতরেই করব। ওকে তো শুরু করা যাক। আমি কপি পেস্ট করব কোডটা, কারণ এর আগে আমি দেখিয়ে দিয়েছি আগের লেকচার ভিডিওতে কিভাবে ListView-এ কাজ করতে হয়, আপনারা সেটা কোড কপি করতে পারেন, আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এখান থেকে আমাদের শুরু হচ্ছে অ্যাডাপ্টার ক্লাস, এই যে এখান থেকে শুরু হবে অ্যাডাপ্টার ক্লাস। আমি কমেন্ট করে দিচ্ছি অ্যাডাপ্টার ক্লাস, ওকে এইখান থেকে এই যে শুরু হলো আমাদের অ্যাডাপ্টার ক্লাস, ওকে এই যে আমাদের অ্যাডাপ্টার ক্লাস অ্যারে লিস্ট নিচ্ছি আমরা, কেন নিয়েছি আমি অবশ্যই এটা বলে দিয়েছি। তারপরে এই যে অ্যাডাপ্টার ক্লাস মাই কাস্টম অ্যাডাপ্টার, এখানে আমরা অ্যাডাপ্টার ক্লাস নামে একটা নিয়েছিলাম যেটা মডেল ক্লাসকে আমরা নাম দিয়েছি অ্যাডাপ্টার ক্লাস। তো আমি একটা মডেল ক্লাস তৈরি করে নিই, অল্টার এন্টার চাপি অ্যাডাপ্টার ক্লাসের পরে। তারপরে যে ক্লাস করতে বলছে আমরা এখানে কিছু মেথড দিব আইডি এবং নেমের জন্য, অবশ্যই ইন্টিজার আইডি, আচ্ছা আমরা সব কিছু স্ট্রিং এই নিব, স্ট্রিং আইডি এবং নেম, ওকে। তো এবার আমরা এখানে কনস্ট্রাক্টর পাস করব, কনস্ট্রাক্টর জেনারেট কনস্ট্রাক্টর, কন্ট্রোল এ দিয়ে সব কিছু নিয়ে নিলাম, ওকে করলাম, ব্যাস আমাদের কমপ্লিট অ্যাডাপ্টার ক্লাস। তারপর আমরা এখানে চলে আসলাম, এররটা সলভ হয়ে গেছে। নিচের দিকে চলে যাব, এরর কোথায় দেখাচ্ছে, এই যে লেআউট টিকেট, অর্থাৎ আমাদের একটা লেআউট ফাইল করতে হবে। অল্টার এন্টার চেপে নিচ্ছি আমি লেআউট ফাইল করার জন্য, অল্টার এন্টার চেপে আবার এন্টার চাপছি, অটোমেটিক্যালি একটা লেআউট ফাইল চলে আসবে, লেআউট টিকেট লিনিয়ার লেআউটই আসছে। আচ্ছা আমাদের লিনিয়ার লেআউটই থাক। তো লিনিয়ার লেআউটের মধ্যে আমরা যেটা করব, অল্টার এন্টার কন্ট্রোল অল্টার এল চেপে আমি সিলেক্ট করে নিচ্ছি সবকিছু। এখানে আমরা দুইটা টেক্সট ভিউ নিব, তো কিভাবে নিব আমি এটা আপনাদেরকে আর দেখাচ্ছি না, আমি অবশ্যই কোডটা ডেসক্রিপশনে দিয়ে দিব। ওকে এই যে আমাদের এখানে আইডি নিয়েছি, এখান থেকে আমরা নেম টেক্সট ভিউ নিয়েছি। তো এটাকে আমি অবশ্যই র্যাপ কন্টেন্ট করে দেবো, আমরা হাইটটাকে র্যাপ কন্টেন্ট, content না করে দিলে পুরো জায়গাটা নিয়ে নেবে আমাদের এক একটা লিস্ট শো হইতে আমাদের এক একটা পেজ জায়গা নিয়ে নেবে। তো মেইন অ্যাক্টিভিটি চলে আসলাম, লেট টিকিট চলে গেল। এখান থেকে আইডি আমরা আইডি ফাইন করে নেব, আই লেআউট, এই যে লেআউট আইডি টেক্সট ভিউ, আর তারপর লেআউট নেম এডিট। তো তারপর আমরা এখানে এই যে আইডি সেট টেক্সট এই এস ডট আইডি কোথায় পেলাম, অ্যাডাপ্টার ক্লাস থেকে। আমরা অ্যাডাপ্টার ক্লাসে সবকিছু আমরা ঢুকিয়ে নিয়েছি এই এস এর ভিতরে, অর্থাৎ এই যে অ্যাডাপ্টার ক্লাসের ডাটাগুলো আমরা ঢুকিয়ে নিয়েছি এই এস এর ভিতরে। তাই জন্য আমরা এস ডট আইডি দিয়ে সেট করে নিলাম, আইডিতে আইডি সেট করে নিলাম, এস ডট নেম দিয়ে নেমে নেম সেট করে নিলাম। তো অল কমপ্লিট আমাদের লিস্ট ভিউ। এখান থেকে আমি চলে আসলাম আমাদের সেম এখান থেকে। তো উপরের দিকে আমাদেরকে একটা অ্যারে লিস্ট ক্রিয়েট করতে হবে, অবশ্যই অ্যারে লিস্ট ক্রিয়েট করতে হবে। আমি অ্যারে লিস্টের নাম দিচ্ছি, কোন টাইপের হবে, অ্যাডাপ্টার ক্লাস টাইপের হবে। নাম দিয়ে নিচ্ছি এম লিস্ট ইকুয়াল নিউ। আচ্ছা আমরা ডিক্লেয়ারটা নিচে করি, এম লিস্ট ইকুয়াল নিউ অ্যারে লিস্ট। ওকে, এবার আমরা এম লিস্টে সবকিছু ডাটা অ্যাড করব। এম লিস্ট ডট অ্যাড ডাটা। তো আমরা এইভাবে না করে অন্যভাবেও করতে পারতাম, তো আমরা এইভাবেই করি। অ্যাড ডাটা নিউ মাই কাস্টম অ্যাডাপ্টার। ওকে নো, মাই কাস্টম অ্যাডাপ্টার নাই, আমাদেরকে আগে পাস করতে হবে মডেল ক্লাস, নিউ অ্যাডাপ্টার ক্লাস। ওকে, অ্যাডাপ্টার ক্লাস যখন পাস করবো এখানে আমাদের দুইটা জিনিস চাবে, সেটা হচ্ছে আমাদের আইডি চাচ্ছে এবং স্ট্রিং চাচ্ছে, অর্থাৎ আইডি আইডি স্ট্রিং চাচ্ছে, তারপরে স্ট্রিং স্ট্রিং তো চাচ্ছে। তো এবার আমরা এখান থেকে আইডি পাস করে দিব। আইডি কিসের আইডি পাস করব এটা আমাদের একটু দেখতে হবে। তো প্রথম যে আইডিটা পাস করব সেটা হচ্ছে আমাদের কার্সর থেকে আর এস থেকে রেস ডট গেট কলাম নেম। তারপরে আমরা একটু মিস্টেক করেছি, আসলে রেস ডট গেট কলাম নেম নয়, গেট স্ট্রিং হবে, কারণ স্ট্রিংটাকে তুলে নেব আমরা। তারপরে আবার রেস ডট গেট কলাম ইন্ডেক্স, এইবার আমাদের ঠিক আছে। তো কোন ইন্ডেক্স নিবে আমাদের, এসকিউলাইট হেল্পারের, SQLite হেল্পার থেকে কোনটা নেবে, এই যে আইডিটা নেবে। ওকে, তো আমাদের প্রথমটা কমপ্লিট হলো। এবার আমরা দ্বিতীয়টা দিব, আমরা রেস ডট গেট স্ট্রিং, রেস ডট গেট কলাম ইন্ডেক্স, SQLite হেল্পার ডট নেম। ওকে, তো আমাদের কমপ্লিট করেছি আমরা, আমাদের পাস করেছি ফাইল। প্রথমটাতে আমরা পাস করে দিয়েছি আইডি, তারপরেরটাতে আমরা পাস করে দিয়েছি নেম। তো কন্ট্রোল অল্টার এর চেপে আমি ডাটাগুলোকে সাজিয়ে নিচ্ছি। তো এইবার আমরা আমাদের ডাটাটাকে নিচে সেভ করে দিব, অর্থাৎ এই ডু হোয়াইলের নিচে আমরা সেভ করে দিব আমাদের লিস্ট ভিউ এর মধ্যে। তো তার আগে আমরা অ্যাডাপ্টারে সেট করব, অ্যাডাপ্টার ক্রিয়েট করে নিই আমরা আগে। তো অ্যাডাপ্টারের নাম দিয়েছিলাম আমরা কোথায় সে, ও নিচে, সরি এটা মাই কাস্টম অ্যাডাপ্টার, এটা মাই কাস্টম অ্যাডাপ্টারকে এখানে ব্যবহার করতে হবে আমাদের। নাম ছোট করে মাই কাস্টম অ্যাডাপ্টার দিয়ে দিচ্ছি। এখানে মাই কাস্টম অ্যাডাপ্টারকে ডিক্লেয়ার করতে হবে, মাই কাস্টম অ্যাডাপ্টার ইকুয়াল নিউ মাই কাস্টম অ্যাডাপ্টার। মাই কাস্টম অ্যাডাপ্টার আমাদের কাছে কি কি চাচ্ছে, ওকে আমাদের অ্যারে লিস্ট চাচ্ছে, তাহলে এইখানে আমরা ডিক্লেয়ার করব না, আমরা মাই কাস্টম অ্যাডাপ্টারটা ডিক্লেয়ার করব নিচের দিকে, কারণ আমাদের অ্যারে লিস্ট পাস করতে হবে এইখানটাতে। তো ওটা আমাদের এখন প্রয়োজন নেই, আমরা লিস্ট ভিউ ডাটাটা অ্যাড করে নিই। লিস্ট ভিউ ডট মাই কাস্টম অ্যাডাপ্টারের কাজটা আগে করতে হবে, নিউ মাই কাস্টম অ্যাডাপ্টার। ওকে, আমাদের লিস্ট চাচ্ছে, এই যে লিস্টটা আমরা পাস করে দিলাম, লিস্ট চাচ্ছিল সেট অ্যাডাপ্টার। এইবার আমরা অ্যাডাপ্টার পাস করে দিব, সেট অ্যাডাপ্টার মাই মাই কাস্টম অ্যাডাপ্টার। তো আমরা অলমোস্ট আমাদের কোড ডান করেছি, এবার আমরা আমাদের কোডটা রান করতে পারি। রান করে দেখি আমাদের কোড কি বলে। এই যে আমাদের কোড সাকসেসফুলি রান হয়েছে। আমি একটা ডাটা সেভ করে নিই, ডাটা আমি আইডি দিচ্ছি 5 আর নেম দিচ্ছি আমি আশিক নাম দিলাম। ওকে, সেভ করছি আমি, অ্যাড সাকসেসফুল লেখা আসলো। এবার আমি ভিউতে ক্লিক করব, ভিউতে ক্লিক করলাম, আশা করি এই যে আমাদের চলে এসেছে। 1 নম্বরে আরিফ, 2 নম্বরে রাত, 5 নম্বরে আশিক। এখন যদি আমি এটা চেঞ্জ করে দিই, দিয়ে 4 নম্বর ছিল না, 5 নম্বরে আমি দিই তুলি। সেভ করলাম, সেভ করার পর আমি এখান থেকে এবার ভিউতে ক্লিক করব। এই যে আচ্ছা আচ্ছা, আমাদের ভিউতে যখন ক্লিক করছি আমাদের অ্যারে লিস্টটা আবার ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, অ্যারে লিস্টটা প্রথমবার ক্রিয়েট হয়েছিল, আবার নিচের দিকে আরেকবার ক্রিয়েট হয়েছে। তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যখন এই যে লিস্ট ক্রিয়েট করব তখন আমাদের লিস্ট ভিউটাকে আমরা ক্লিয়ার করে দেব listview. clear ক্লিয়ার। আচ্ছা এখানে লিস্ট ভিউ ক্লিয়ার করা যাবে না, এখান থেকে আমাদের এইখানে করতে হবে এই যে বাটন ক্লিকের উপরের দিকে। আচ্ছা আমরা আসলে মিস্টেক করতেছি, আমরা লিস্ট ভিউটাকে ক্লিয়ার করব না, আমরা লিস্টটাকে ক্লিয়ার করব এই যে লিস্ট এম লিস্টটাকে ঠিক এখানেই করব এম লিস্ট ডট ক্লিয়ার। এই যে এম লিস্টটাকে আমরা ক্লিয়ার করব। এইবার রান করে আমরা আমাদের কোড, এই যে আমাদের কোড রান হয়েছে। আমি এখানে 6 নম্বরে দিচ্ছি AKAS আকাশ, সেভ বাটনে ক্লিক করছি, এখানে ভিউ বাটনে ক্লিক করছি, এই যে চলে আসছে সবকিছু। তারপর আমি এখান থেকে যদি দিই 4 নম্বর মেবি খালি আছে এখানে। আচ্ছা 4 নম্বরে হয়েছে, 3 নম্বর খালি আছে, 3 নম্বরে আমি দিলাম আবার একে দিয়ে দিলাম, সেভ করছি। তারপরে আমরা ভিউতে ক্লিক করছি, এই যে আমাদের এই লিস্টটাই আপডেট হয়ে গেল, অর্থাৎ ক্লিয়ার হলো তারপর আবার আপডেট হয়ে গেল। তো আমরা কি করেছি একটু বুঝে নিই। আমরা প্রথমে একটা লিস্ট ভিউ ক্রিয়েট করেছি, বা আপনারা যদি এইটুকু বাদ দেন, এইটুকু বুঝতে কষ্ট হয়, তাহলে মনে করেন শুধু আমরা একটা লিস্ট ভিউ ক্রিয়েট করেছি। লিস্ট ভিউ ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে মাই কাস্টমার একটা ক্লাস নিয়েছি, তার সাথে সাথে এই যে লিস্ট ভিউ সব প্রপার্টিগুলো অ্যাড করে নিয়েছি। তো লিস্ট ভিউ এর আমার লেকচার ভিডিও রয়েছে, আপনারা দেখে আসতে পারেন, সেটা দেখলে অবশ্যই এটা আরো সহজে বুঝতে পারবেন। তারপর আমরা কোয়েরি চালিয়েছি সব ডাটাকে নেওয়ার জন্য, কার্সরের মধ্যে রেখেছি, কার্সরের মধ্যে রেখে সেইগুলোকে আমরা আবার এই যে মাই এখানে নিয়ে এসেছি, এই যে রেসের মধ্যে নিয়ে এসেছি। তারপরে যদি দেখেছি যে মুভ টু ফার্স্ট হয়, তাহলে একটা কাজ করবে, কতক্ষণ পর্যন্ত কাজ করবে, যতক্ষণ পর্যন্ত মুভ টু নেক্সট মানে পরবর্তী কলামে যেতে থাকবে। এখন এই যে এমলিস্ট ডট গেট অ্যাডাপ্টার ক্লাসের মধ্যে আমরা দুইটা জিনিস পাস করব, দুইটা জিনিস অ্যাডাপ্টার ক্লাসে আইডি পাস করব, নেম পাস করব। আইডিটার নাম হচ্ছে আমরা এই যে হেল্পার ক্লাস আইডি নিয়েছি ডাটাবেস থেকে, আবার হেল্পার ক্লাস নেম নিয়েছি ডাটাবেস থেকে। তারপরে আমরা এখান থেকে এই যে অ্যাডাপ্ট লিস্ট দিয়ে অ্যাডাপ্টারটা অ্যাড করে দিয়েছি। তো এটা ছিল আজকে লেকচার ভিডিও, দেখা হবে পরবর্তী লেকচার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।